শুক্রবার রাজধানী গুলিস্তানের আওয়ামী লীগের দুই নেতার অনুসারী সংঘর্ষে নিহত হন পথচারী হাফেজ রেজাউল ইসলাম তার বয়স একুশ বছর রেজাউল ডাকার যাত্রাবাড়ি মাদ্রাসাতে দাওরা হাদিস বিভাগের ছাত্র ছিলেন এভাবে আর কতদিন চলবে খুন গুম হত্যা অন্যায় অবিচার রাহাজানি কতদিন চলবে বাক রুদ্ধ অবস্থায় মানুষ থাকতে সম্মানিত দর্শকবৃন্দ এবারও ঝরে গেল একজন মাদ্রাসা শিক্ষার্থী কৌমি শিক্ষার্থী রেজাউলের প্রাণ দুই পক্ষের সংঘর্ষের মধ্যে তিনি শাহাদত বরণ করেছে আপনার ইতিমধ্যে অনেকে জানতে পেরেছেন তিনি যাত্রাবাড়ি বড় মাদ্রাসার দাওরাই হাদিসের ছাত্র ছিলেন বাইতুল গত শুক্রবার জমান নামাজ পরে আসার সময় তিনি আওয়ামী লীগের দুই নেতার দুই পক্ষের কর্মীদের সংঘর্ষের ভিতরে পড়ে যায় এবং সেখানে তিনি ছুরির আঘাতপ্রাপ্ত হয়ে ইন্তিকাল করেন আমরা তার শাহাদত কামনা করি সমকাল থেকে আপনাদেরকে শোনাচ্ছি হঠাৎ ছেলের মৃত্যুর খবরে বাকরুদ্ধ মা বাবা ও গো আমার কৈলজার টুকরারে তুমি কই নিয়া গেলা তুমি আমারও নেওগা স্বর্ণের চাক্কা বাবারে ছাড়া আমি কেমনে থাকমো ছেলে রেজাউলের মৃত্যুর সংবাদ শোনে মা রেনু বেগমের এমন আহাজরি শুনে প্রতিবেশীরা চোখের পানি ধরে রাখতে পারেনি সম্মানিত দর্শকবৃন্দ প্রত্যেকটা পিতা মাতার কাছেই তার সন্তান স্বর্ণের টুকরার চেয়েও আরও দামি জিনিস তাও আবার সে পরিবারের বড় সন্তান শুক্রবার রাজধানী গুলিস্তানের আওয়ামী লীগের দুই নেতার অনুসারী সংঘর্ষে নিহত হন পথচারী হাফেজ রেজাউল ইসলাম তার বয়স একুশ বছর তিনি শেরপুরের নকলা উপজেলার চর অষ্টধর ইউনিয়নের নারায়ণখোলা পশ্চিমপাড়া গ্রামের কৃষক আব্দুস সত্তারের বড় ছেলে রেজাউল ডাকার যাত্রাবাড়ি মাদ্রাসাতে দাওরা হাদিস বিভাগের ছাত্র ছিলেন শনিবার সকালে নকলা থানার পুলিশ রেজাউলের বাবা মাকে তার মৃত্যুর খবর দেন এবং ঢাকা গিয়ে লাশ গ্রহণ করার জন্য অনুরোধ করেন পরিবার এই খবর শোনার পর তারা সুখে বা ক্রুদ্ধ হয়ে যায় সম্মানিত দর্শকবৃন্দ আপনারা বুঝতে পারেন আপনার ক্ষেত্রে যদি এটা হয় তাহলে কেমন হবে বিষয়টা আপনার দুই সন্তানের বড় সন্তানটা যদি মারা যায় বিষয়টা কেমন হবে অথবা আজকে যারা কৌমি বড় বড় নীতি নির্ধারক আছেন যারা বোর্ড এবং বিশেষ করে ওই প্রতিষ্ঠানের পরিচালক মহোদয় যিনি আছেন আপনার সন্তান যদি এভাবে আজকে গলিস্তান বা ইতমুকরমের কাছে একটা দুই দলের একটা সংঘর্ষের ভিতরে মারা যেত তখন আপনার প্রতিক্রিয়াটা কেমন হতো কই আপনি তো কিছু বলছেন না আমরা চাই সেটা সুষ্ঠু বিচার হোক এবং বাংলাদেশে অতীতে যত মানুষ অন্যায়ভাবে প্রাণ বিলি করে দিয়েছে প্রাণ হারিয়েছে প্রত্যেকটা মানুষ তার পরিবার সুষ্ঠু বিচার পাক এবং তাদের শাহাদত কামনা করি আমরা রেজাউলের পক্ষে আমরা সত্যের পক্ষে অন্যায়ের বিপক্ষে কথা বলি এটাই আমাদের ইসলাম আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন